নরসিংহ ঘর এলাকায় এসএফআই এর রাজ্য কমিটির নেতা এবং সোনামুড়ার ছাত্র নেতা প্রসেনজিৎ দেবনাথের উপর বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা নৃশংস আক্রমণ সংঘটিত করে এবং তাদের রক্তাক্ত করে। এতে প্রসেনজিৎ দেবনাথ আহত হন। রাজ্যের বিজেপি আশ্রিত সমাজ দ্রোহীরা সন্ত্রাস চালিয়ে রক্তাক্ত করেছে বাম ছাত্রনেতা কর্মীদের। কিছু কিছু স্থানে আক্রমণের ঘটনায় বিজেপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন সাধারণ মানুষ, যার কারণে ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা পালিয়ে যেতে বাধ্য হয়। শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ছাত্রনেতার উপর আক্রমণের ঘটনায় শহরে বিক্ষোভ মিছিলের পর শনিবার ফের কৈলাস শহর মহকুমার ছাত্রনেতা শিবশঙ্কর সাহা ও প্রসেনজিৎ দেবনাথের উপর বিজেপি দুর্বৃত্তদের আক্রমণের প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এসএফআই এবং ডিওয়াইএফআই এর ছাত্র যুবদের উদ্যোগে। এদিন বিক্ষোভ মিছিলটি পুলিশের বাধা মারিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।